হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন চলে এসেছি কম্পিউটার ট্রিক্সের নতুন আর ভিডিও নিয়ে আজ আমরা এই ভিডিওটার মাধ্যমে দেখে নেবো আমাদের ডেস্কটপ বা ল্যাপটপ আমরা কিভাবে শর্টকাটে শাটডাউন করতে পারি আমরা সাধারণত যেভাবে শার্ট করি আজ আমি সেইভাবে শাটডাউন না করে শর্টকাটে কিভাবে শাটডাউন করব এই ভিডিওটাতে সেটাই দেখিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আমরা সাধারণত কীভাবে শাটডাউন করি এই স্টার্ট মেনুতে গিয়ে এখানে যে পাওয়ার যে অপশান আছে এখান থেকে গিয়ে আমরা কিন্তু শাটডাউন এখানে গিয়ে শাটডাউন করি তো আজকে এইরকমভাবে শাটডাউন আমরা করব না আজকে দেখিয়ে দিচ্ছে অন্য একটা পদ্ধতি তো এখানে আমি ডিসপিসিতে যাব মানে মাই কম্পিউটার যেটা তো এখান থেকে গিয়ে এখানে দেখুন সি ডাইভ যেটা রয়েছে আমাদের সি ডাইপটা ক্লিক করবো সি ডাইপটা ক্লিক করার পরে এখানে যে উইন্ডোজ বলে যে ফোল্ডারটা রয়েছে এই উইন্ডোজ ফোল্ডারের ভেতরে যাবো উইন্ডোজ ফোল্ডারের মধ্যে গিয়ে এখানে দেখব কোথায় সিস্টেম থার্টি টু আছে সিস্টেম থার্টি টু ফোল্ডারটা তাই জন্য আমি এখানে এস মারছি এস দিয়ে নিচে আসার সময় দেখতেই পাচ্ছেন এই যে এখানে দেখুন সিস্টেম থার্টি টু যে এই সিস্টেম থার্টি টু ফোল্ডারটা ক্লিক করলাম ডবল ক্লিক করার পর সিস্টেম থার্টি টু ফোল্ডারটা খুলে গেল খুলে যাওয়ার পর এইখানে আমাকে দেখতে হবে স্লাইড টু ডাউন কোথায় রয়েছে তো এইখানে তো অনেক অনেকগুণো আছে সেই জন্য আমার খুঁজতে অসুবিধা হবে বলে আমি এখানে দেখুন সার্চ বলে একটা অপশান আছে এই সার্চে চলে যাব এই সার্চে গিয়ে লিখবো স্লাইড টু ডাউন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন স্লাইড টু শার্ট ডাউন আমি লেখা হয়ে গেছে আর এখানে দেখুন স্লাইড টু ডাউন কিন্তু এখানে এসে গেছে তো এইটাকে এবারে রাইট ক্লিক করব রাইট ক্লিক করার পরে সেন্ড টু এখানে ডেস্কটপ শর্টকাট এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর আমার কাজ শেষ এবার এটাকে আমি ক্রস করে দেবো ক্রস করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডেস্কটপে একটা কিন্তু ফাইল চলে এসেছে তো বন্ধুরা এটাকে আমি এবারে রিনেম করে ডাউন লিখে দিই তো বন্ধুরা শার্টডাউন আমি লিখে দিলাম শার্ট ডাউন লিখে দেওয়ার পরে এই লোগোটা কিন্তু দেখতে অতটা ভালো লাগছে না সেই জন্য লোগোটা চেঞ্জ করে দেবো লোগোটা এখান থেকে রাইট ক্লিক করে প্রপার্টিসে আসবো প্রপার্টিসে আসার পরে এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে চেঞ্জ আইকন বলে যে অপশানটা যে চেঞ্জ আইকনে মারব চেঞ্জ আইকনে মারার পরে এখানে আপনাদের পছন্দ মতো এখানে লোগো দিতে পারেন আমি শাটডাউনে যে লোগো এইটা এই এইটাই দিয়ে দিলাম ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর অ্যাপ্লাই করলাম ওকে করলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লোগোটাও চেঞ্জ হয়ে গেল তো এটার ওপরে যখন আমি ডবল ক্লিক করব বন্ধুরা দেখতেই পাবেন এ ধরুন থেকে একটা স্লাইড হয়ে নিচের দিকে এলো এবার এইখানে আমি যে কোনো একটা জায়গায় ক্লিক করলে কিন্তু এটা কিন্তু আমার শাটডাউন হয়ে যাবে আমার কম্পিউটারটা কিন্তু বন্ধ হয়ে যাবে আর এর বাইরে যেই আমি ক্লিক করব এটা কিন্তু আবার নর্মাল আগের মতো চলে এলো আবার আমি দেখিয়ে দিচ্ছি আবার এটাকে আমি এরকম ডবল ক্লিক করলে ওপর থেকে স্লাইট হয়ে একটা নামলো এটাকে আমি যেখানে ইচ্ছে ক্লিক করতে পারি বা এটাকে আমি ধরে টেনও নিচের দিকে নামাতে পারি টেনে নিচের দিকে নামালেও শাটডাউন ডাউন হয়ে যাবে তো বন্ধুরা টিকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এর আগে আমার একটা ভিডিও রয়েছে সেটা তো আমি শাটডাউন করা অন্য একটা প্রসিডিওর দেখেছি সেই ভিডিওটা যদি কেউ দেখতে চান আমি আই বটনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি আর নিচে ডেসক্রিপশন বক্সও লিঙ্কটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দেওয়ার পর নিচে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে নোটিফিকেশানটা অল করে দেবেন ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা